আগামী 4 তারিখ তো আমরা জানি যে হাইকোর্টের পরবর্তী শুনানি, এই পরিপত্র বাতিলের রায়টার বিরুদ্ধে যে রাষ্ট্রপক্ষ থেকে মামলা করা হয়েছিল সেটা নিয়ে। সেই জন্য আমরা ছাত্ররা আগামী 3 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছি। আগামীকাল 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে আমাদের একটা রাজভাস্কর্যে না আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটা পদযাত্রা শুরু হবে দুপুর 2:30 বাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্ররা মিলে এই পদযাত্রাটা, এখনো রুটটা ঠিক হয় নাই, তবে দুপুর 2:30 বাজে সময় দেওয়া হয়েছে আমাদের একটা ছাত্র জমায়েত, এবং ছাত্র জমায়েত পরবর্তী একটা পদযাত্রা হবে। পরবর্তী 3 আর 4 তারিখ ঢাকার আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং ঢাকার যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজগুলো আছে তাদের সকলকে নিয়ে আমরা ছাত্র সমাবেশ করব। আলটিমেটামটা কিন্তু 30 জুন পর্যন্ত ছিল, 30 জুন পর্যন্ত আলটিমেটাম দেওয়ার পর তো সরকার ঘোষণা করেছে সে 4 তারিখ, মানে হাইকোর্ট ঘোষণা করেছে 4 তারিখে সে রায় দিবে। তো এখন হাইকোর্টের চরিত্র তো আমাদের জানা আছে, মানে এত ছাত্রদের এত বড় আন্দোলনের পর গিয়ে যখন হাইকোর্ট এই কোটাগুলোকে আবার পুনর্বহাল করে, তখন তো হাইকোর্ট আসলে পরবর্তী রাষ্ট্রপক্ষের যে মামলাটা হয়েছে সেটার বিরুদ্ধে কী রায় দিবে সেটা তো আমাদের কাইন্ড অফ জানাই। তো আমরা ছাত্রদের যে আমরা জানাতে চাই যে আমরা ছাত্ররা আসলে এই অন্যায়টাকে মানি না, আমরা বর্তমানে যে কোটা ব্যবস্থাটা আছে সেটা পুরোপুরি প্রত্যাখ্যান করি, এবং এই সরকারের কাছে হাইকোর্টের কাছে আমাদের আওয়াজটা পৌঁছানোর জন্যই আমরা ছাত্ররা আন্দোলনে নেমেছি। 18 পরিপত্রতে আমরা সবাই জানি যে 2018 সালের সম্ভবত অক্টোবর মাসে একটা পরিপত্র সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছিল, সেখানে বলা হয় যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সকল ধরনের কোটা সুবিধা বাতিল করা হয় এবং মেধার ভিত্তিতে সব ধরনের চাকরিতে নিয়োগের, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য একটা পরিপত্র জারি করা হয়। 2018 সালে যথেষ্ট যুক্তি প্রমাণ সহকারে কিন্তু ছাত্রটা আন্দোলনটা করেছিল, এরকম না যে হুজুকে তারা আন্দোলন করেছে, বহু বছর যাবৎ এই আন্দোলনটা তৈরি হয়েছে। এটার পরে গিয়ে 2018 সালে এপ্রিল মাসে ছাত্ররা একটা বড় আকারে জমায়েত হয়ে দাবিটা আদায় করে আনতে সক্ষম হয়। এটার পরে গিয়ে আজকে 6 বছর পর হাইকোর্ট যখন এই রায়টা দিয়েছে, এটা পুরোপুরি ছাত্রদের জন্য অপমান, মানে এটা শুধুমাত্র আমাদের সাথে একটা ইনজাস্টিস হয়েছে এটা না, ছাত্রদের সাথে আসলে অপমান করা হয়েছে, এত বড় ছাত্র আন্দোলনকে অপমান করা হয়েছে। সেজন্য আমরা ছাত্রদের এই অধিকারের কথা সরকারের কাছে এবং হাইকোর্টের কাছে জোর গলায় বলতে চাই। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশে কি ধরনের একটা বেকার সমস্যা, মানে এখানে চাকরির সমস্যা, সাবজেক্ট ভিত্তিক চাকরি পাওয়া যায় না, এবং ছাত্রদের কিন্তু সরকারি চাকরিতে যে ধরনের সুযোগ সুবিধা আসলে সরকার দিয়েছে সেটার কারণেই কিন্তু ছাত্রদের একটা চোখ থাকে যে না আমি সরকারি চাকরি করব, তাহলে আমার লাইফটা একটা সিকিউর লাইফ হবে। এখন সেই জায়গায় এসে সরকার যখন মাত্র 44% মেধার ভিত্তিতে নিয়োগ দেয়, বাকি 56% হচ্ছে কোটার ভিত্তিতে নিয়োগ দেয়, তখন তো সামান্য কিছু হয়তো আমি বলতে পারি যে বাকি হয়তো 100,000 মানুষের জন্য বা 1 কোটি মানুষের জন্য বাকি 15 কোটি 16 কোটি মানুষ আসলে বঞ্চিত হচ্ছে। এই জন্যই আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থাটা অযৌক্তিক।